সুন্দর ফুলে যাচ্ছে। আলুগুলো উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। আমি এখন বেসনটা তৈরি করে নেব। বেসন তৈরি করতে যা লাগবে, হাফ কাপের মতো বেসন, কোয়ার্টার কাপ চালের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন সজা গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লবণ। এটা এখন মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে এটা বাটারটা গুলিয়ে নেব। চালের গুঁড়াটা দিয়েছি এই জন্য যাতে বেগুনি বা আলুনি মচমচে হয়। তো আমি এখন ইফতার বানাবো আলুনি আর পেঁয়াজ, হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি, একটু একটু করে মেশাবো। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প। আপনারা ইচ্ছা করলে এরকম করে হলুদ মরিচ লবণ সব মিলিয়ে একটা বয়ামে স্টোরেজ করে রাখতে পারেন, তাহলে বারবার মেলাতে হবে না, জাস্ট যখন তৈরি করবেন তখন শুধু বাটারটা তৈরি করলে হবে। তো আমার বাটারটা এরকম হয়েছে আর সামান্য একটু পানি বাকি আছে, আমি এটা দিয়ে দেব। তো হাফ কাপের মতো পানি ইউজ করলাম আমি, এটা 5 মিনিট রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। আলুগুলি আমি কাঁটা চামচ দিয়ে, এটারে কি বলে, কাঁচা কাঁচা করে নিয়েছিলাম, এর জন্য একটু কালো কালো হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। এতে এটার ভিতরে মশলাগুলি ঢুকে যাবে, চামচ দিয়ে ইয়ে করে নেওয়াতে ওগুলোর ভিতর দিয়েও মশলাগুলি সুন্দরভাবে ঢুকে যাবে। এখন আমি এগুলি 2 মিনিটের মতো রেখে দিয়ে ভেজে নেব।
আলু গুঁড়ো উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। তো আমার আলুর পাকোড়া গুলো এরকম হয়েছে। বেশ কুড়মুড়ে মোচমোচা।